বেপরোয়া গতির কারণে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে পিকআপের চাপায় নিহত হন বিশ্ববিদ্যালয়ের ছাত্রী লাবণ্য। উবারের যে রেজিস্ট্রেশন করা যিনি চালক উনি বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছিলেন, কাভার্ড ভ্যান দ্রুত গতিতে তাকে ক্রস করার সময় ধাক্কা দিয়ে তাকে পার হয়ে যায়। রাইড শেয়ারিং মোটরসাইকেল চালকদের নিয়ে প্রশ্ন, সদুত্তর নেই কর্তৃপক্ষের কাছেও। যে অনেকে আছে ভয় পায় কিংবা চালানো তো ভালো জানে না, নতুন শিখছে। ঢাকার বাইরে থেকে কিছু লোকজন আসছে যারা মনে করেন ঢাকার রুলস বুঝে না, এরকম ঘটনা যাতে না ঘটে এজন্য আমাদের সবাইকে কন্টিনিউয়াসলি কাজ করে যেতে হবে। চাঁদপুরে বাসের চাপায় সিএনজি অটোরিকশার চালক সহ ছয় যাত্রী নিহত, ওভারটেকিং কারণ। দেখছিলেন প্রধান শিরোনাম দুপুরের সময়, সঙ্গে আছে এম এস এম ইকবাল এবং আমি ইমদাদুল হক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বিত্তশালীদের আধিপত্যে কেউ যেন বিচার বঞ্চিত না হয় সেদিকে খেয়াল রাখতে প্রধানমন্ত্রীর আহ্বান, আপোষযোগ্য মামলা নিষ্পত্তিতে উদ্যোগ নিচ্ছে সরকার। ঘূর্ণিঝড় ফণী আরও ঘনীভূত হয়ে অগ্রসর হচ্ছে উত্তর পশ্চিম দিকে, জানিয়েছে আবহাওয়া অফিস। সমুদ্রে পর্যটকদের চলাচল সীমিত, টানানো হয়েছে লাল পতাকা। নিষেধাজ্ঞা শেষে পহেলা মে শুরু হচ্ছে চাঁদপুরে পদ্মা মেঘনায় মাছ ধরা, প্রস্তুত জেলেরা। জাটকা সংরক্ষণ সফল হয়, ইলিশের উৎপাদন বাড়ার আশা। ঋণ পরিশোধে সময় বাড়ানোর সুযোগ নেবে বন্ধ ঋণ গ্রহীতারা, বাড়বে তারল্য সংকট, শঙ্কা বিশ্লেষকদের। মানতে রাজি নয় কেন্দ্রীয় ব্যাংক। মোটরসাইকেল ও কাভার্ড ভ্যানের বেপরোয়া গতি ও ওভারটেকিং করার অসুস্থ মানসিকতার কারণেই মর্মান্তিক মৃত্যু হয় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী লাবণ্যের। দুপুরে ডিএমপির তেজগাঁও জোনের ডিসি বিপ্লব কুমার সরকার সংবাদ সম্মেলনে জানান, ওভারটেকিংয়ের সময় কাভার্ড ভ্যানের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ার পর ভ্যানটি তার শরীরের উপর দিয়ে চলে যায়। মোটরসাইকেল থাকলেই কোনো যাচাই বাচাই ছাড়াই চালক হয়ে যাচ্ছেন যে কেউ, এমন প্রশ্নের কোনো সদুত্তর দিতে পারেনি সংবাদ সম্মেলনে থাকা উবার কর্তৃপক্ষ। তবে পুলিশ বলছে দুর্ঘটনায় উবার কর্তৃপক্ষের গাফিলতি প্রমাণ হলে ব্যবস্থা নেওয়া হবে। রাজধানীতে বাস কিংবা ভারী যানবাহনের বেপরোয়া গতি চোখে পড়ে প্রায়ই, সাথে রয়েছে নিয়ম না মেনে ফাঁক ফোকর গোলে মোটর বাইকের দ্রুত গতিতে চলা। এর মাঝে নতুন করে রাইড শেয়ারিং অ্যাপ ভিত্তিক সেবা যুক্ত হওয়ায় সড়কের বিশৃঙ্খলা যেন পরিণত হয়েছে প্রতিদিনকার চিত্রে, ঘটছে একের পর এক দুর্ঘটনাও। গত বৃহস্পতিবার উবার বাইকে নিজ ক্যাম্পাসে যাওয়ার সময় কাভার্ড ভ্যানের ধাক্কায় নিহত হন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফাহমিদা হক লাবণ্য। বেপরোয়া গতিতে ছুটে আসা একটি কাভার্ড ভ্যান ধাক্কা দেয় লাবণ্যকে বহনকারী মোটরসাইকেলটিকে। উবার চালকের গতিও ছিল বেপরোয়া, পাশাপাশি দুই চালকের নিয়ম না মেনে একে অপরকে ওভারটেকিং করাও দুর্ঘটনার জন্য দায়ী। দুর্ঘটনার চার দিনের মাথায় রোববার সংবাদ সম্মেলনে এসব বিষয় তুলে ধরে পুলিশ। উবারের যে রেজিস্ট্রেশন করা যিনি চালক উনি বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছিলেন, কাভার্ড ভ্যান দ্রুত গতিতে তাকে ক্রস করার সময় ধাক্কা দিয়ে তাকে পার হয়ে যায়, এবং ধাক্কার কারণে যে আরোহী ব্র্যাক ইউনিভার্সিটির যে ছাত্রী ফাহমিদা হক লাবণ্য অত্যন্ত দুঃখজনকভাবে সে মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে নিহত হয়। পুলিশ বলছে দুর্ঘটনার পর উবার কর্তৃপক্ষ কোনো প্রকার সহায়তা করেনি তাদের। উবার রেজিস্ট্রেশনে করার সময় উনি যে ঠিকানাটি দিয়েছিল সেই ঠিকানাটি ছিল একটু ভুয়া ঠিকানা। সেই ঠিকানায় লোক পাঠানোর পরও আমরা গিয়ে দেখি ওই যে আসলে একটি ভুয়া ঠিকানা। অদক্ষ চালকদের নিয়োগ দেওয়ার অভিযোগ করা হলেও এ ব্যাপারে কোনো কথা বলেনি উবার কর্তৃপক্ষ। আমি এটাতে কোনো মন্তব্য করতে পারবো না। যানজটের নগরীতে রাইড শেয়ার ভিত্তিক মোটর বাইক কিছুটা স্বস্তি দিলেও সাম্প্রতিক দুর্ঘটনা আতঙ্ক ছড়িয়েছে নগরবাসীর মনে। দ্রুত এসব প্রতিষ্ঠান ও চালকদের নিয়মের আওতায় আনার আহ্বান তাদের। অনেকে আছে ভয় পায় কিংবা চালানো তো ভালো জানে না, নতুন শিখছে, ওই দিক থেকে মনে করেন যে আছে কিছু লোক আছে আপনার এরকম হয়ে থাকে। ঢাকার বাইরে থেকে কিছু লোকজন আসছে যারা মনে করেন ঢাকার রুলস বুঝে না, তারা আনলিমিটেড চালায়, যেমন মনে হয় কি বলা যায় আনে রেস খেলতেছে। 2016 সালে যাত্রা শুরু করে মোটরসাইকেলে অ্যাপ ভিত্তিক রাইড শেয়ারিং সেবা পাঠাও, পরে এ তালিকায় একে একে যুক্ত হয় আরো কয়েকটি প্রতিষ্ঠান। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা।
এদিকে চাঁদপুরে বাসের চাপায় সিএনজি অটোরিকশার চালক সহ 6 যাত্রী নিহত হয়েছেন। সকালে চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। বাসকে ওভারটেক করার সময় দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। চাঁদপুর থেকে ছেড়ে আসা কর্ডোভা পরিবহনের একটি যাত্রীবাহী বাস গাজীপুর যাচ্ছিল। পথে শাহরাস্তির কাকরটুইল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি অটোরিকশা বাসকে ওভারটেকের চেষ্টা করে। এ সময় বাসের চাপায় দুমড়ে মুচড়ে যায় সিএনজি অটোরিকশাটি। ঘটনাস্থলে মারা যান 4 জন। আহত 3 জনকে তাৎক্ষণিকভাবে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর সেখানে 1 জন মারা যান। অবস্থার অবনতি হলে অপর 1 জনকে কুমিল্লা মেডিকেলে নেওয়ার পথে আর মৃত্যু হয়। ঘটনার পরই খাটক বাস জব্দ করলে পালিয়ে যায় চালক। জেলা প্রশাসনের পক্ষ থেকে হতাহতদের প্রত্যেকের পরিবারকে আর্থিক সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে। নিহতদের বাড়ি কোচো ও শাহরাস্তি উপজেলায় বলে জানিয়েছে পুলিশ। সিএনজি এবং বাসের মুখোমুখি যে সংঘর্ষ, অ্যাক্সিডেন্টে আমার অফিস সহকারী রঞ্জিত বাবু মজুমদার ঘটনাস্থলেই মারা গেছেন। মামলার হাজিরা ছিল, হাজিরা দিতে যাইতেছে, বাড়ি থেকে রওনা দিছে, সিএনজি তুলি এই কাকিরতলা বাজারে আসছে, আর এই অ্যাক্সিডেন্টের ঘটনা। টোটাল মোট 6 জন লোক মারা যায়। মূলত বাসটি অন্য একটি সিএনজিকে ওভারটেকিং করতে যাইয়া এই যাত্রীবাহী সিএনজিটির উপরে উঠাই দেয়, যার প্রেক্ষিতে এই দুর্ঘটনাটি সংঘটিত হয়। এদিকে সড়ক পরিবহন আইন 2018 কার্যকর কেন করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আগামী 2 সপ্তাহের মধ্যে রাষ্ট্রপতি সচিবালয়ের সচিব, প্রধানমন্ত্রী সচিবালয়ের সচিব, মন্ত্রী পরিষদ সচিব, জনপ্রশাসন সচিব, স্বরাষ্ট্র সচিব, আইন মন্ত্রণালয়ের 2 সচিব এবং সড়ক পরিবহন ও সেতু সচিবকে রুলের জবাব দিতে বলা হয়েছে। 2018 সালের 8 অক্টোবর সড়ক পরিবহন আইন 2018 করা হয়। আইনে বলা হয় সরকার গেজেট প্রকাশের মাধ্যমে আইনটি কার্যকর করবে, তবে আইন কার্যকরে গেজেট এখনও প্রকাশ করা হয়নি। এজন্য সাগরকে পায়ে মারিয়ে নীল দিগন্তের দিকে ছুটে চলা, জলরাশি বিশাল বিশাল ঢেউকে চুপকে এগিয়ে চলাই তাদের জীবন, তারা সার্ফার। কক্সবাজার সমুদ্র সৈকতে হয়ে যাওয়া সার্ফিং প্রতিযোগিতা নিয়ে রিপোর্ট থাকছে সংবাদের শেষের দিকে, দেখার আমন্ত্রণ রইল। বিত্তশালীদের আধিপত্যের কারণে কেউ যেন সম্পত্তি থেকে বঞ্চিত না হয় সে বিষয়ে বিচারকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন পারিবারিক সম্পত্তিতে যাতে নারীর অধিকার ক্ষুণ্ণ না হয় সে ব্যাপারেও সজাগ থাকতে হবে। সকালে রাজধানীর একটি হোটেলে জাতীয় আইনগত সহায়তা দিবসের অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। এ সময় খুন, সন্ত্রাস, ধর্ষণের মতো ঘটনার বিচার যাতে দ্রুত ও কঠোর হয় সে বিষয়েও বিচার বিভাগ সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করেন সরকার প্রধান। আর্থিকভাবে অসচ্ছল, সহায় সম্বলহীন কিংবা আর্থসামাজিক কারণে বিচার প্রাপ্তিতে অসমর্থ বিচার প্রার্থীর সুবিচার নিশ্চিত করতে দেশে 2000 সালে প্রণয়ন করা হয় আইনগত সহায়তা প্রদান আইন। কিন্তু আইন প্রণীত হলেও মানুষ এর সুবিধা পেতে শুরু করে 2009-এ আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর। মন্ত্রণালয়ের হিসেব বলছে শুধু গত বছরই 87,000 মানুষ জাতীয় আইনগত সহায়তা সংস্থা থেকে সেবা নিয়েছেন, আর গেল 10 বছরে 1,668টি মামলার নিষ্পত্তি হয়েছে আইনটি দিয়ে। প্রতি বছরের মতো এবারও জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হচ্ছে সরকারিভাবে। সকালে হোটেল ইন্টারকন্টিনেন্টালে দিবসটির উদ্বোধনী আয়োজনে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন বিনা বিচারে কেউ যাতে বন্দী না থাকে দৃষ্টি দিতে হবে সেদিকে। আদালতে মামলা জট কমানোর তাগিদ দিয়ে শেখ হাসিনা বলেন খুন, ধর্ষণের মতো অপরাধের কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। আলাপ আলোচনা বা সমঝোতার মাধ্যমে আপোষযোগ্য মামলাগুলো নিষ্পত্তি করা গেলে অতিরিক্ত অর্থ ও সময় ব্যয় ছাড়াই মানুষ যথাযথ প্রতিকার পাবে। খুন, ধর্ষণ, নানা ধরনের সামাজিক অনাচার চলছে, এইগুলি বিচার যেন খুব দ্রুত হয় এবং কঠোর শাস্তি হয় যাতে এর হাত থেকে দেশ জাতি রক্ষা পেতে পারে। এ সময় পারিবারিক সম্পত্তিতে যাতে নারীর অধিকার ক্ষুণ্ণ না হয় সেদিকে আদালতের বিশেষ নজর দেওয়ার প্রয়োজন রয়েছে বলে জানান প্রধানমন্ত্রী।
মেয়েদের যে অধিকারটুকু সম্পদে, শরীয় আইনে হাত দিতে বলবো না, কিন্তু সম্পত্তি আইনে তো এটার ব্যবস্থা করা যেতে পারে। ছেলে মেয়ে না লিখে যদি সন্তান লিখে দেন, তা সে সন্তান ছেলেই হোক মেয়েই হোক, অন্তত তার ভাগটা তো সে পাবে। এভাবে একটা উদ্যোগ নেওয়া দরকার। সমাজের সবার জন্য ন্যায় বিচার নিশ্চিত করার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা যেরকম বিচার না পেয়ে কেঁদেছি, আর কেউ যেন এভাবে না কাঁদতে হয় কাউকে। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপির নির্বাচিত সংসদ সদস্যরা অচিরেই শপথ নেবেন বলে আশা প্রকাশ করেছেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। সকালে শেখ জামালের 66তম জন্মদিন উপলক্ষে রাজধানীর বনানী কবরস্থানে শ্রদ্ধা জানার শেষে একথা বলেন তিনি। বর্তমান সরকারের কঠোর অবস্থানের কারণে দেশে জঙ্গিবাদ নিয়ন্ত্রণে আছে বলে মন্তব্য করেন তিনি। জনগণের ভোটে নির্বাচিত একজন ব্যক্তি সংসদ সদস্য, তিনি সংসদে শপথ নিয়ে সংসদে অধিবেশনে যোগদান করে সেই এলাকার জনগণের, তার ভোটারদের পক্ষে কথা বলবেন, তার উন্নয়নের কথা বলবেন, দেশ এবং দেশের কল্যাণের জন্য কথা বলবেন, এটা হচ্ছে একদম সংসদের নৈতিক দায়িত্ব। আমরা মনে করি যে নৈতিক দায়িত্ববোধ থেকেই যারা শপথ নিয়েছেন তাদেরকে আমরা ধন্যবাদ জানাই এবং আশা করি মির্জা ফখরুল সহ বাকি যে সমস্ত সংসদ সদস্যরা এখনও শপথ নেন নাই, তারা তাদের নৈতিক দায়িত্ববোধের জায়গা থেকেই তারা শপথ নেবেন এবং সংসদ অধিবেশনে যোগদান করবেন। বেগম জিয়াকে জোর করে কারাগারে রাখা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, তাকে মুক্ত করার জন্য আন্দোলন চললেও তা সবসময় সফল হবে এমনটা নয়। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। আমরা স্বাধীন করতে পারিনি, পুনরুদ্ধার করতে পারিনি এবং সংবাদ মাধ্যমে, গণমাধ্যমে স্বাধীনতাও আমরা অর্জন করতে পারিনি। এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, সাংবাদিক বা সাংবাদিকতা, তাদের স্বাধীনতা এবং মানুষের স্বাধীনতা, জাতির স্বাধীনতা, এটা পরস্পর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। জাতীয় পার্টির সাবেক মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদারকে তলব করে দুদকের নোটিশ বৈধ বলে আদেশ দিয়েছেন আপিল বিভাগ, ফলে তাকে দুদকে হাজির হতে হবে। এর আগে দুদকের নোটিশের কার্যক্রম স্থগিত করেছিলেন হাইকোর্ট। এই স্থগিতাদেশের বিরুদ্ধে দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপিল বিভাগ স্থগিতাদেশ প্রত্যাহার করে নেন। গত 28 মার্চ জাতীয় পার্টি নেতা রুহুল আমিন হাওলাদারকে দুর্নীতির বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য চিঠি পাঠান দুদক। দুদকের ওই চিঠিতে বলা হয়েছিল রুহুল আমিন হাওলাদারের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে। সরকারি সম্পদ আত্মসাতের মাধ্যমে শত কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। দুপুরের সময় আরো থাকছে। আগামী মাসেই নুসরাত হত্যা মামলার চার্জশিট জানিয়েছে পিবিআই। ওসির সম্পৃক্ততার তদন্ত চলছে, মামলা পরিচালনায় কোনো প্রভাব দেখতে চায় না উচ্চ আদালত। গভীর বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় ফণী আরও ঘনীভূত হয়ে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। চারটি সমুদ্র বন্দরে 2 নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত বলবৎ আছে। এদিকে রাজধানীতে আজও বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 26-36 ডিগ্রি হলে আমরা বলে থাকি যে আপনার তাপপ্রবাহ, কিন্তু বিশেষ করে যেহেতু 35.5 গতকাল রেকর্ড করা হয়েছে, কিন্তু দিনের তাপমাত্রা একটু কমলেও রাতের তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার কারণে এবং দিন এবং রাতের তাপমাত্রার পার্থক্য কম থাকার কারণে আপনার হলো যে ঢাকাতে যে গরম অনুভূত হচ্ছে থাকবে আর কি। আমাদের যে একটা পোর্ট রয়েছে, বিশেষ করে আপনার মোংলা, পায়রা, আপনার কক্সবাজার এবং চট্টগ্রাম, এখান থেকে আপনি গড় অ্যাভারেজে বলতে পারেন যে প্রায় 1700 কিলোমিটার দূরে রয়েছে, দক্ষিণে রয়েছে। এই মুহূর্তে কক্সবাজার সমুদ্র সৈকতে আছেন রিপোর্টার সুজাউদ্দিন রুবেল। বিস্তারিত জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। রুবেল, বঙ্গোপসাগরের সৃষ্ট নিম্নচাপটি এখন ঘূর্ণিঝড় ফেনীতে রূপান্তরিত হয়েছে। আজ সকালে আমরা যেটুকু দেখেছি যে কক্সবাজারকে 2 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এটি গতকাল কিন্তু 1 নম্বর সতর্ক সংকেত ছিল, কিন্তু এরপর সন্ধ্যায় আবার 2 নম্বর সতর্ক সংকেত দিকে যেতে বলা হয়েছে। আজও আমরা সকালে দেখেছি কক্সবাজার সমুদ্র সৈকতে যে জোয়ারের পানি, সেটি স্বাভাবিকের চেয়েও 2 থেকে 3 ফুট উচ্চতায় প্রবাহিত হচ্ছে।
এর আগে আমরা কক্সবাজার আবহাওয়া অফিসের সাথে যোগাযোগ করেছিলাম, তারা যেটি বলেছে ঘূর্ণিঝড় ফেনীর কারণে কক্সবাজারের যে সাগরের জোয়ারের পানি স্বাভাবিক 2 থেকে 3 ফুট উচ্চতায় প্রবাহিত হবে। এটি ঘূর্ণিঝড় ফেনী কক্সবাজার থেকে 1650 কিলোমিটার দূরত্বে অবস্থান করছে। আগামী 4 মে যেটি কক্সবাজার উপকূলে আঘাত আনতে পারে বলে আমাদেরকে জানিয়েছে কক্সবাজার আবহাওয়া অফিস। তো এছাড়া আমরা আজকে যে সকাল থেকে দেখছি যে কক্সবাজার সমুদ্র সৈকতে যারা পর্যটকরা এসেছে তাদেরকে কিন্তু সকালে সমুদ্রে গোসল করতে নামতে দেওয়া হয়নি, কিন্তু বেলা বাড়ার সাথে সাথে কিন্তু পর্যটকের যখন একটু চাপ বেড়ে যায় তখন লাইফগার্ড কর্মীরা হাঁটু পরিমাণ পর্যন্ত পানিতে পর্যটকদের নামতে দেয় এবং তারা এইটুকু হাঁটু পরিমাণ পানিতে নেমেই কিন্তু আবার তারা ফিরে যাচ্ছে। তবে তাদের যে সমুদ্র সৈকতে যে পূর্ণতা, যে গোসল করার যে পূর্ণতা, সেই পূর্ণতাটা কিন্তু হয়নি বলে আমাদেরকে বলেছেন। আর লাইফগার্ড কর্মীদের সাথে কথা বলেছিলাম, তারা যেটি আমাদেরকে জানিয়েছেন সাগরে যখন সতর্ক সংকেত জারি হয় তখন কিন্তু তারা সতর্ক থাকে এবং কোনো পর্যটককে তারা সাগরে নামতে দেয় না। এ ছিল কক্সবাজার সমুদ্র সৈকত থেকে আমার কাছে সর্বশেষ। কক্সবাজার সমুদ্র সৈকত থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন রিপোর্টার সোজাউদ্দিন রুবেল। প্রচণ্ড গরমে অতিষ্ঠ রাজশাহীর জনজীবন, এই মুহূর্তে সাহেব বাজারে আছেন রিপোর্টার সাইফুর রহমান রকি, সরাসরি যাচ্ছি তার কাছে। রকি, গত 1 সপ্তাহ ধরে রাজশাহীতে প্রচণ্ড গরম পড়ছে। প্রচণ্ড গরমে সাধারণ মানুষের মধ্যে এক ধরনের হাঁসফাঁস অবস্থা বিরাজ করছে। আবহাওয়া অফিস থেকে বলা হচ্ছে যে বাতাসে আর্দ্রতার পরিমাণ বেড়ে যাওয়ায় গরমের তীব্রতা বাড়ছে এবং সাধারণ মানুষের মধ্যে গরমটি আরও বেশি অনুভূত হচ্ছে। আজকে এবছরের মধ্যে রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে এবং সেটি হলো 38.2 ডিগ্রি সেলসিয়াস। এর আগে গত 25 এপ্রিল ছিল রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা এবং সেটি ছিল 38.0 ডিগ্রি সেলসিয়াস। আমরা গতকালও দেখেছিলাম প্রচণ্ড গরম অনুভূত হচ্ছে, তবে গতকাল তাপমাত্রা যেটি ছিল 35.6 ডিগ্রি সেলসিয়াস। আজও সাধারণ মানুষের মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে খুবই কষ্ট হচ্ছে তাদের স্বাভাবিক কাজকর্ম করতে এবং তারা যে স্বাভাবিক কাজকর্ম সেটি করতে পারছে না বলে আমাদেরকে জানিয়েছে। আবহাওয়া অফিস থেকে বলছে যে আরও 2-1 দিনের মধ্যে হয়তো বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, সেক্ষেত্রে হয়তো এই তাপমাত্রাটি কিছুটা হলেও কমে আসবে। এদিকে এই প্রচণ্ড গরমে বৃদ্ধ এবং শিশুরা তারা অসুস্থ হয়ে পড়ছেন এবং চিকিৎসকরা বলছে তাদেরকে বেশি করে খাবার স্যালাইন খাওয়ার পরামর্শ দিচ্ছে, পাশাপাশি তাদেরকে এরপরও যদি অসুস্থ হয়ে পড়ে সেক্ষেত্রে নিকটস্থ যে স্বাস্থ্য কমপ্লেক্স বা হাসপাতাল আছে সেগুলোতে যাওয়ার পরামর্শ দিচ্ছে। সব মিলিয়ে আসলে কোমল পানীয়, বিশেষ করে ডাব বা তরমুজ এ জাতীয় যে অস্থায়ী দোকানগুলো রয়েছে সেই দোকানগুলোর বেচা কেনা অবশ্য বেড়ে গেছে। আমরা বিশেষ করে সাধারণ মানুষ যারা চাকরিজীবী রয়েছে তারা বলছেন যে ঘর থেকে বেরিয়ে তারা ছাতা মাথায় দিয়ে তারা বের হচ্ছেন, তারপরেও তাদের রোদের যে প্রখরতা, রোদের যে তীব্রতা সেটি কিন্তু তাদের কষ্ট হচ্ছে। সব মিলিয়ে আসলে এভাবেই জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে গরমে। আবহাওয়া অফিস থেকে বলা হচ্ছে 2-1 দিনের মধ্যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, সেক্ষেত্রে হয়তো তাহলে কিছুটা হলেও যে রোদের যে প্রখরতা সেটি কমে আসবে। অনেকেই বিশেষ করে দুরন্ত যেসব বাচ্চারা রয়েছে, পাশেই যেহেতু আমাদের পদ্মা নদী, আমরা কিন্তু প্রচণ্ড গরমের সময় ছোট বাচ্চাদেরকে পদ্মা নদীতে নেমে গোসল করতে দেখা যাচ্ছে। আমরা এই মুহূর্তে রাজশাহী মহানগরীর সাহেববাজার 0 পয়েন্ট এলাকায় অবস্থান করছি। আমরা দেখানোর চেষ্টা করছি এখানেও কিন্তু যারা বাইরে এসেছেন, বিশেষ করে যারা সাধারণ কাজকর্মে বেরিয়ে এসেছেন, তারা কিন্তু ছাতা মাথায় দেখা যাচ্ছে। বিশেষ করে আমিও এতটাই গরম, ছাতা মাথায় দিতে বাধ্য হয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা আশেপাশের কিছুটা চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম, অনেকে শরবত খাচ্ছেন, কোমল পানীয় খেয়ে কিছুটা হলেও তাদের এই গরমের হাত থেকে বাঁচার চেষ্টা তাদের রয়েছে। এভাবে আসলে আরও সামনের দিনে এই তীব্রতা, গরমের তীব্রতা আরও বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে এমনটাও কিন্তু আবহাওয়া অফিস থেকে বলা হচ্ছে। তো এই ছিল আমার কাছে রাজশাহী থেকে গরমের তীব্রতা নিয়ে খবর। এখন আমরা চলে যাচ্ছি স্টুডিওতে। চাঁদপুরের পদ্মা মেঘনায় জাটকা সংরক্ষণে দীর্ঘ 2 মাস মাছ ধরা বন্ধ থাকায় আইন মেনে নদীতে নামেননি জেলেরা। তবে 1 মে থেকে উঠে যাচ্ছে সরকারি নিষেধাজ্ঞা, তাই জাল ও নৌকা নিয়ে মাছ ধরতে পুরোদমে প্রস্তুতি নিচ্ছেন জেলেরা।
মৎস্য বিজ্ঞানীদের আশা, জাটকা সংরক্ষণ সফল হয় এবার ইলিশের উৎপাদন আরও বাড়বে। ফারুক আহমেদের তথ্য এবং নাইমুল ইসলাম নীরবের ছবি নিয়ে রিপোর্ট। মার্চ এপ্রিল দুই মাস নদীতে নামেননি জেলেরা, কারণ জাটকা সংরক্ষণে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ ছিল। ফলে ইলিশ বিচরণে ছয়টি অভয়াশ্রমের মতো চাঁদপুরের পদ্মা মেঘনার জলেও জাল পড়েনি। কিন্তু সরকারি নিষেধাজ্ঞার সময়সীমা এখন প্রায় শেষ হয়ে যাচ্ছে, তাই নদী পাড়ে মাছ ধরার নৌকা আর জাল মেরামতে ব্যস্ত জেলেরা। এমন দৃশ্য জেলার উত্তরের শাটনল থেকে দক্ষিণের চর ভৈরবী পর্যন্ত। তবে এবার নদীতে কাঙ্ক্ষিত ইলিশ পাওয়ার প্রত্যাশা এসব জেলেদের। আমরা এখন নদীতে নামু, বড় বড় ইলিশা ধরু, এই জন্য আমরা কাজকর্ম করতে আসি। নদীতে মাছ ধরি নাই, জাটকা মাছ ইনশাআল্লাহ বড় হবে, আমাদের দেশের উন্নয়ন হবে। অন্য বছরের চেয়ে এবার আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী বেশ তৎপর ছিল, ফলে জাটকা সংরক্ষণ অনেকটা সফল হয়েছে বলে দাবি নৌপুলিশের কর্মকর্তার। অন্যদিকে গত কয়েকদিনে নদীতে গবেষণার ফলাফলে ইলিশ উৎপাদন বৃদ্ধির তথ্য দিয়েছেন দেশের শীর্ষ এই মৎস্য বিজ্ঞানী। অন্যান্য বছরের তুলনায় আমাদের নৌপুলিশ জাটকা সংরক্ষণ অভিযানে এবার বেশ পদক্ষেপ গ্রহণ করছে এবং অসাধু জেলেদের আটক করছে এবং এদের কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করছে। যে ছয়টি অভয়াশ্রম জাটকার জন্য আবিষ্কৃত হয়েছে, এগুলি সুরক্ষা দেওয়ার ফলে পহেলা মার্চ থেকে 30 এপ্রিল এই দুই মাস সুরক্ষার প্রেক্ষিতে আশা করা যায় ইলিশের উৎপাদন 5.5 লক্ষ মেট্রিক টন ছাড়িয়ে যাবে। সরকারি তালিকা অনুযায়ী চাঁদপুরে পদ্মা মেঘনায় মাছ ধরে জীবিকা নির্বাহ করে 60,000 জেলে। সময় সংবাদ, চাঁদপুর। এবার রমজানে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কম থাকবে বলে জানিয়েছেন দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাইদ খোকন। পবিত্র রমজানে তেল, ডাল, চিনি, ছোলা, পেঁয়াজ সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে ভোজ্যতেল মালিক ও আড়তদারদের সঙ্গে মতবিনিময় সভা শেষে ব্রিফিংয়ে একথা জানান মেয়র সাইদ খোকন। এ সময় তিনি আরও জানান, পহেলা রমজান থেকে বাজার নিয়মিত মনিটরিং করা হবে। অসাধু ব্যবসায়ীদের কেউ খুচরা পর্যায়ে দাম বেশি রাখলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। এ সময় সিটি গ্রুপের চেয়ারম্যান পণ্যের মজুদ পর্যাপ্ত রয়েছে জানিয়ে বাজার স্থিতিশীল রাখতে গণমাধ্যমকে সহযোগিতা কামনা করেন। আমাদের কাছে মজুদ আছে, আমরা আপনার ডেলিভারিতে আপনার প্রচুর পরিমাণে সাপ্লাই দিচ্ছি। যদি কোথায় কোনো জায়গায় ল্যাকিং থাকে আমাদেরকে সহযোগিতা করেন, আমরা সেটাকে পূরণ করে দেব। কিন্তু বাজারটাকে আপনার নিরাপদে স্থিতিশীল রাখার জন্য সুযোগ আপনাদের সহযোগিতা চাই। নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য, বিশেষ করে ছোলা, চিনি, মুসুর ডাল, সয়াবিন তেল, পাম তেল, আটা গত বছরের তুলনায় ইনশাল্লাহ কিছুটা হলেও কম মূল্যে আমরা আমাদের নাগরিকদের হাতে পৌঁছে দেব। বাংলাদেশ ব্যাংকের নতুন নীতিমালায় ঋণ পরিশোধের সময় বাড়ানোর সুযোগ দেয়ায় মন্দ ঋণ গ্রহীতারা আরও বেশি উৎসাহিত হবে। এতে কাগজে কলমে খেলাপের হার কম দেখা গেলেও বাস্তবিক অর্থে দেখা দিতে পারে তারল্য সংকট, এমন মন্তব্য বিশ্লেষকদের। তবে বাংলাদেশ ব্যাংক বলছে ব্যাংক কোম্পানি আইনের আলোকে সমন্বয় করে নতুন এই নীতিমালা করা হয়েছে। এতে গ্রাহকরা সময় পাবে আর ঋণ আদায়ও বাড়বে। সানমি রূপলের রিপোর্ট। ব্যাংক খাতের খেলাপি ঋণের বিষয়ে নানা সমালোচনার মধ্যেই এবার আলোচনায় বাংলাদেশ ব্যাংকের নতুন নীতিমালা। সাম্প্রতিক এক প্রজ্ঞাপনে বলা হয়, মেয়াদি ঋণের গ্রাহক নির্ধারিত সময়ের মধ্যে ঋণ পরিশোধ না করলে অতিরিক্ত আরও 6 মাস পর তাকে কালো তালিকাভুক্ত করা যাবে, তবে বর্তমানে যা 3 মাস। আন্তর্জাতিক মান বিবেচনায় করা 2012 সালে অনাদায়ী ঋণের নীতিমালার পরিবর্তন করে কেন এই নতুন নীতিমালা? ব্যাংকিং কোম্পানি অ্যাক্ট 1991, সেখানে কিন্তু আমাদের ডিফল্ট লোনের একটা ক্যারেক্টারিস্টিক দেওয়া আছে, 6 মাস অধিক যেগুলো ই থাকবে সেগুলোকে ডিফল্ট হিসেবে আমরা ট্রিট করব। এখন আমরা উইটের আলোকে গুড বরোয়ারকে যদি অন্তত এইটুক সময় দেওয়া হয়, তাতে দেখা যাবে যে এটা ব্যাংকও বেনিফিটেড হবে, পার্টিও বেনিফিটেড হবে। চলতি মাসেই এককালীন 2% টাকা জমা দিয়ে 9% হারে 12 বছরে খেলাপি ঋণের বাকি অর্থ পরিশোধের অর্থমন্ত্রীর ঘোষণার বিষয়ে আলোচনা ব্যাংক পাড়ায়। তবে কেন্দ্রীয় ব্যাংক এখনও সে বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেয়নি বলে জানান মুখপাত্র। অর্থ মন্ত্রণালয় থেকে ওই যেহেতু লিখিত, আমরা এখনও কোনো এই সিদ্ধান্ত আমরা এখনও পাইনি। হ্যাঁ, এটা আসার পরেই কিন্তু ফাইনাল একটা ডিসিশন হবে। অনাদায়ী ঋণের জন্য মন্দ গ্রাহকদের ক্ষেত্রে শিথিল শর্ত, ব্যাংক ব্যবস্থার দুর্বলতা আরও বেড়ে যাওয়ার আশঙ্কা অর্থনীতিবিদদের। শৈথিল্যর ফলে
তো ঋণ আদায় পারবে না, বরঞ্চ যারা ঋণ খেলাপি কিংবা যারা ঋণ গ্রহীতা তাদের একটা স্বস্তির সময় দেওয়া হলো। যারা খেলাপি হচ্ছে তারা তো অনেক বড় বড় ব্যবসায়ী, আবার এর মধ্যে অনেকে কিন্তু রাজনীতিবিদও, সেখানে রাজনৈতিক প্রভাবও কাজ করছে। সুতরাং এটার জন্য কিন্তু খুবই একটা কঠোর সংকল্প নিতে হবে, এছাড়া কিন্তু এইটা থেকে বের হয়ে আসা খুবই দুষ্কর হবে। ব্যাংক খাতে 9,11,000 কোটি টাকা ঋণের মধ্যে অনাদায়ী ঋণ 1,30,000 কোটি টাকা। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। গাজীর মাদ্রাসা ছাত্রী নুসরাত হত্যা মামলার অভিযোগপত্র এক মাসের মধ্যে দেয়া হবে বলে জানিয়েছেন পিবিআই প্রধান বনজ কুমার মজুমদার। তবে সোনাগাজী থানার তৎকালীন ওসি মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে নুসরাতকে জিজ্ঞাসাবাদের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে হওয়া মামলার অভিযোগপত্র দিতে আরও সময় লাগবে বলে জানান তিনি। আমরা সর্বোচ্চ চেষ্টা করব এবং অবশ্যই যদি কোনো এর মধ্যে কোনো ধরনের ঘটনা না ঘটে আমরা অবশ্যই এক মাসের মধ্যে আগামী মে মাসের মধ্যে আবার চার্জশিট দিব। যার বিরুদ্ধে অভিযোগ সেটি তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা তারও জবানবন্দি নিয়েছেন এবং আরও তার কিছু সময় লাগবে এবং সে যদি নির্দিষ্ট সময়ের মধ্যে যদি করতে না পারে সে সময় প্রার্থনা করবে। এখানে কিছু ফরেন্সিকের কাজ আছে, এখানে কিছু ডিজিটাল টেকনোলজির বিষয় আছে, এগুলো হয়তো তার একটু সময় লাগবে। এদিকে ফেনীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যার তদন্তে কোনো প্রভাব দেখা যায় দেখতে চায় না উচ্চ আদালত। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে রাষ্ট্রপক্ষের আইনজীবীকে নির্দেশ দিয়েছেন আদালত। এক রিট আবেদনের শুনানিতে বিচারপতি FRM নাজমুল আহসান ও বিচারপতি KM কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এই মন্তব্য করেন। এদিন রাষ্ট্রপক্ষ উচ্চ আদালতকে জানায় নুসরাত হত্যা মামলার তদন্ত শেষ পর্যায়ে, খুব শিগগিরই দেওয়া হবে চার্জশিট। রংপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর দুই বোনকে গণধর্ষণ ও একজনের আত্মহত্যার ঘটনায় অভিযুক্ত সবাইকে গ্রেফতার এবং সুষ্ঠু বিচার দাবিতে মানববন্ধন করেছে বিভিন্ন সংগঠন। দুপুরে মিঠাপুকুর উপজেলা পরিষদের সামনে মানববন্ধন করা হয়। এতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর বিভিন্ন সংগঠন, মানবাধিকার সংস্থা ও নারীবাদী সংগঠন সহ অন্তত 20টি সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। তারা অভিযোগ করেন, প্রশাসনের গাফিলতি ও বিচারহীনতার সংস্কৃতির কারণেই দেশে ধর্ষণ সহ নারীর প্রতি সহিংসতার ঘটনা বারবার ঘটছে। তারা স্বপ্না টপ্প, নুসরাত ও তনু হত্যার ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতে সরকারের হস্তক্ষেপ কামনা করেন। গত 18 এপ্রিল রংপুর শহরে আত্মীয়ের বাসায় চাচাতো বোনকে নিয়ে বেড়াতে আসে স্বপ্না। পরদিন সকালে মাহিগঞ্জে প্রেমিক রতন মিঞ্জির সঙ্গে দেখা করতে গিয়ে গণধর্ষণের শিকার হয় তারা। ওই দিন বাড়ি ফিরে আত্মহত্যা করে স্বপ্না টপ্প। বাংলাদেশে কোন এলাকায় এই ধরনের অকারেন্স করার জন্য কোন দুশ্চরিত্র বা দুষ্কারীরা কোন সাহস যাতে না পায়, নিশ্চিত শাস্তি চাই, তাদের আমি ফাঁসি চাই আমরা। প্রখ্যাত সাংবাদিক মাহফুজুল্লাহর প্রথম নামাজে জানাজা রাজধানীর গ্রিন রোডের ডরমেটরি জামে মসজিদে সম্পন্ন হয়েছে। বাদ জোহর তার প্রথম নামাজে জানাজা হয়। এরপর জাতীয় প্রেস ক্লাবে দ্বিতীয় নামাজে জানাজা শেষে তাকে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে। এর আগে রাত 1:45 থাই এয়ারওয়েজের একটি বিমানে করে তার মরদেহ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। বিমানবন্দর থেকে মাহফুজুল্লাহর মরদেহ তার গ্রিন রোডের বাসায় নিয়ে আসা হয়। শনিবার সকালে থাইল্যান্ডের বাম রুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সাংবাদিক মাহফুজুল্লাহ। তিনি দীর্ঘদিন ধরে কিডনি, ফুসফুস ও হার্টের বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। মাহফুজুল্লাহ শুধু বাংলাদেশের খ্যাতিমান সাংবাদিকই ছিলেন না, একাধারে লেখক, কলামিস্ট ও পরিবেশবিদ ছিলেন। সাগরের বিশাল ঢেউয়ের তোড়ে টিকে থাকার লড়াইয়ে নেমেছিলেন তারা। আচমকা মনে হয় ঢেউয়ে হারিয়ে যাবেন তারা, কিন্তু এই ঢেউ তাদের পরাস্ত করতে পারেনি। তারা তড়িৎ গতিতে ফিরেছেন সৈকতের কূলে। বলছি বঙ্গোপসাগরের ঢেউয়ে দেশি সার্ফারদের দুঃসাহসিক কারিশমার কথা। কক্সবাজার সৈকতে পঞ্চম জাতীয় সার্ফিং প্রতিযোগিতায় দেশি বিদেশি শতাধিক সার্ফার অংশ নেন। সুজাউদ্দিন রবেলের পাঠানো তথ্য, মোহাম্মদ ফরাজের ছবি নিয়ে রিপোর্ট।
সাগরের নীল জলরাশি, বিশাল বিশাল ঢেউ, নিজস্ব কৌশলে সাগরের উত্তাল ঢেউ অতিক্রম করার প্রতিযোগিতায় মত্ত সার্ফাররা। দেখলে মনে হবে এই বুঝি উত্তাল ঢেউয়ে হারিয়ে যাবে তারা, কিন্তু না, সাগরের ঢেউ তাদের থামাতে পারেনি। সার্ফিং বোটে করে বিদ্যুৎ বেগে সমুদ্র ঢেউ জয় করে ফিরছেন সমুদ্রের কিনারায়। লেখাপড়ের পাশাপাশি সার্ফিংও করি, আজকে ফাইনাল খেলতে ফেরা আমার অনেক ভালো লাগছে। আর জি সবারই আছে, কোনো সমস্যা নাই, কিন্তু অনেক মজা করছি আমি এখানে। মেয়েদেরকে সার্ফিংয়ে না পাঠার জন্য অনেক কথা বলছে, আমার শুনেন আমার বলতেছে, আমি সবগুলো মানে কথাগুলো আমি বলবো, তুমি যাও। আমাদের স্বপ্ন আছে বাইরের দেশে যে সার্ফিং করব, বাংলাদেশের সুনাম বয়ে নিয়ে আসবো আমরা। এদিকে দেশীয় সার্ফারদের পাশাপাশি প্রতিযোগিতায় অংশ নিয়েছে আমেরিকা, সুইডেন, বেলজিয়াম, ফিনল্যান্ড ও নেপালের 17 জন বিদেশি সার্ফার। I love the surf here. The surf is incredible. The waves, there's waves here and it's awesome. Every time we come, it's so good for the surf competition and we love watching the boys and girls surf here. এখানকার সার্ফাররা ভবিষ্যতে বড় পরিসরে বাংলাদেশের সুনাম বিশ্ব দরবারে তুলে ধরতে পারবে বলে জানালেন এই আয়োজক। We're hoping that one day that this will go to the Olympics, that Bangladesh surfers, boys and girls, will participate in the Olympics. But we're really excited to see how it's going to grow, especially with the girls and with the boys, from the young all the way to the older. বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে পঞ্চম জাতীয় সার্ফিং প্রতিযোগিতায় অংশ নেন পুরুষ ও নারী বিভাগে শতাধিক বাংলাদেশি সার্ফার, আর প্রতিযোগীর বিচারক ছিলেন 10 জন বিদেশি সার্ফার। সময় সংবাদ, কক্সবাজার। দুপুরের সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দেব আরেকবার। মোটরসাইকেল থাকলেই রাইড শেয়ারিং এর চালক হয়ে যান যে কেউ, যাচাই হয় না অভিজ্ঞতা। বেপরোয়া গতির কারণেই নিহত হন বিশ্ববিদ্যালয় ছাত্রী লাবণ্য, জানালো পুলিশ। বিত্তশালীদের আধিপত্যে কেউ যেন বিচার বঞ্চিত না হয় সেদিকে খেয়াল রাখতে প্রধানমন্ত্রীর আহ্বান। আপোষযোগ্য মামলা নিষ্পত্তিতে উদ্যোগ নিচ্ছে সরকার। ঘূর্ণিঝড় ফণি আরও ঘনীভূত হয়ে অগ্রসর হচ্ছে উত্তর পশ্চিম দিকে, জানিয়েছে আবহাওয়া অফিস। সমুদ্রে পর্যটকদের চলাচল সীমিত, টানানো হয়েছে লাল পতাকা। নিষেধাজ্ঞা শেষে পহেলা মে শুরু হচ্ছে চাঁদপুরে পদ্মা মেঘনায় মাছ ধরা, প্রস্তুত জেলেরা। জাটকা সংরক্ষণ সফল হয়, ইলিশের উৎপাদন বাড়ার আশা। এই ছিল দুপুরের সময়। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গেই থাকুন সময়।